ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد समस्त प्रशंसा से महान रब्बुल आलमीन الجنة আমরা আজকের এই জুমার দিনে আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর সুক্রিয়া স্বরূপ সবে বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা পেশ করব ইসলামের তিনটি মূল নীতি যা অবশ্যই জানা এবং মানা ফরজ সকলের জন্য আমরা আল্লাহ তালার আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে গেলে দুনিয়াতে অবশ্যই আমাদেরকে এই তিনটি মূলনীতি জানতেও হবে মানতেও হবে এটা সকলের জন্যই ফরজ ইসলামে ডক্টরের দরকার আছে ইঞ্জিনিয়ারও দরকার আছে কিন্তু আপনি যাই হন না কেন অবশ্যই এই তিন তিনটি মূলনীতি জানবেন এবং মানবেন যদি না জানেন যদি না মানেন পরকাল খারাপ হবে তিন তিনটি মূলনীতি আমাদের সবারই জানা আমরা সকলেই জানি আমাদেরকে কবরে তিনটি প্রশ্ন করা হবে এটাই তিনটি মূলনীতি এক নম্বর প্রশ্ন করা হবে মান রব বুকা তোমার রবকে দুই নাম্বার প্রশ্ন করা হবে ওমা দিন উকা তোমার দিন কি ছিল তিন নাম্বার প্রশ্ন করা হবে ও মান উকা তোমার নবীকে এ তিনটি কিন্তু মূলনীতি মান মানরব্যকা এর অর্থটা কি আমরা অনেকেই এই তিনটি প্রশ্নের উত্তর মুখস্থ করি মনে করি যে মুখস্থ করলেই মনে হয় কবরে জবাব দেওয়া যাবে আবার অনেক অঞ্চলে মানুষকে দাফন করার পরে মাইয়েতকে দাফন করার পরে ওপর থেকে বলে দেওয়া হয় মনে হচ্ছে যে উপর থেকে বলে দিলেই মনে হয় কবরস্থ ব্যক্তি শুনতে পাবে এবং সেটা জবাব দিতে পারবে বিষয়টি কিন্তু এত সহজ বিষয় না রব্বুকা এই প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারবে যার হেদ ঠিক আছে অর্থাৎ আল্লাহ সম্পর্কে জানতে হবে এবং আল্লাহকে মানতে হবে এটা সকলের জন্য ফরজ আল্লাহর তাওহিদ সম্পর্কে জানতে হবে আমরা বাংলার মানুষ স্লোগান দেই যে এদেশের তাওহিদি জনতা আসলে তাওহিদ মানে কি আমরা খুব কম মানুষই জানি তাওহিদ হচ্ছে আল্লাহর একত্ব আল্লাহ এক প্রশ্নই করা হয়েছে মান রব্য কা তোমার রবকে এই রব শব্দের অর্থ কি কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করা এটা আমরা অনেকেই বলতে পারি না রব হল যে ইফরাদ আলা বিল খালকে ও মিলকেদীর আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে সব কিছুর মালিক হিসাবে এবং সব কিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসাবে আল্লাহকে এক বিশ্বাস করার নাম হল আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করা এই বিশ্বাস অধিকাংশ কাফেরের আছে ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে আল্লাহকে মালিক হিসেবেও মানে আল্লাহকে সব নিয়ন্ত্রক পরিচালক হিসেবেও মানে যার প্রমাণ আল্লাহ তালা কুরআন মাজিদে দিয়েছেন আল্লাহ তালা কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছেন লাহম মান খালাকিউল আর্থ আল্লাহ যদি তুমি ওই কাফেরদেরকে জিজ্ঞেস করো যে এই আসমার এবং জমিন কে সৃষ্টি করেছেন অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টিকর্তা হিসেবে কাফের আল্লাহকে মানে কিন্তু এর পরের তহবাদা এটা কিন্তু কাফেররা মানে না আমরা প্রত্যেকটা সলাতে সৌরাতুল ফাতে হাতে করি প্রত্যেকটা রাকাতের তেলবাদ করি যেখানে আমরা বলি ইয়া ওয়া ইয়া কান্ত হে আল্লাহ আমরা তোমারই ইবাদাত করি করি এবং তোমার কাছেই সাহায্য চাই আমরা বলি ঠিকই কিন্তু মানি না আমরা বলছি ইয় কেন হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আবার যে কবরে গিয়ে সিজদা করছি সিজদা হলো ইবাদত ইবাদত পর হকদার একমাত্র আল্লাহ যেটা আমি সরাফাতেহার মধ্যে বললাম কিন্তু সেটা পালন করলাম না ওয়া ইয়ে কান্তাহিন বলছে হে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই বলছি ঠিকই কিন্তু আবার যখন আমার রোগ হচ্ছে চলে যাচ্ছি দড়ি বাবা বিড়ি বাবা পানি বাবা বহু বাবা আছে বাবারদের কাছে চলে যাচ্ছে অসুস্থতা অসুখ দূর করার জন্য রোগ থেকে আরোগ্য লাভের জন্য আমরা সেই সমস্ত মাজারে চলে যাচ্ছি তাহলে বুঝতে হবে যে আমরা বলছি ঠিকই মানছি না এই জন্য ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তালার আল্লাহ তালাকে এক বলে বিশ্বাস করতে হবে এক আল্লাহর ইবাদত করতে হবে এক আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদাত হতে হবে অন্য কারোর জন্য নয় এক আল্লাহর ভয়ে ইবাদত করতে হবে অন্য কারো কারো ভয়ে ইবাদাত চলবে না তিন নম্বর তাওহিদ তাওহিদুল আসমা ইউ সিফাত আল্লাহ তালার অনেক নাম এবং গুণাবলী রয়েছে সেই নামসমূহ এবং গুণাবলীর ক্ষেত্রেও আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে এবং পবিত্র কোরআন মাজিদে এবং সহিহাদির সমূহে আল্লাহর নাম এবং গুণাবলী যেভাবে বর্ণনা এসেছে সেগুলো কোনো পরিবর্তন পরিবর্ধন কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ কোনো কিছুকে অস্বীকার করা ছাড়াই যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে তাহলে যদি আমরা তাও হিতপন্থী হতে পারি যদি আমাদের তাও তাওহিদ ঠিক থাকে তখনই আমরা এই প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবো যে মান রব্বা তোমার রবকে যতদিন পর্যন্ত আপনার তাওহিদ ঠিক না হবে যতদিন পর্যন্ত আপনি শিরকে লিপ্ত থাকবেন কখনোই যতই আপনি হেফস করেন না কেন এই প্রশ্নের উত্তর হেফস করেন আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সকলকেই তাওহিদ পন্থী হতে হবে তাওহিদ বুঝতে হবে এবং তাওহীদ পন্থী হতে হবে যত তাও বুঝবেন তত থেকে পারবেন দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার মূলনীতি যে ওয়ামা দিন উকাহ তোমার দিন কি দিন এর তিনটি স্তর রয়েছে মনে রাখবেন এক হচ্ছে ইমান দুই ইসলাম এবং তিন এহসান দিনের তিনটি স্তর রয়েছে যেটা হাদিস জিবরিল হিসেবে পরিচিত সেই হাদিসেই জিবরিল আলি সাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করেছিলেন তাহলে দিনের তিনটি স্তর এক নম্বর স্তর হচ্ছে ইমান এজন্য রাসুলসাহামকে প্রশ্ন করা হয়েছিল যে আনিল ইমান ইমান সম্পর্কে আমাকে খবর দিন ইমান শব্দের অর্থ হলো নিশ্চিত বিশ্বাস যে বিশ্বাসে কোনোর সন্দেহের অবকাশ নেই ইমানের ছয়টা রোকন এই রোকনের কোনো একটি সম্পর্কে যদি আপনার সামান্যতম সন্দেহ থাকে তাহলে অবশ্যই আপনি ওয়ামা দিন উকা এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না ইসলামের ছয়টি রোগন আল্লাহ সম্পর্কে ইমান ফেরিস্তা মণ্ডলী সম্পর্কে ফেরেশতা মণ্ডলীর ওপর ইমান কিতাবসমূহের প্রতি ইমান রাসূলগণের প্রতি ইমান পরকালের প্রতি ইমান এবং তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস ইমান এই ছয়টি বিষয় অবশ্যই আমাদেরকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে পূর্ণ ইমানদার হতে হবে অন্যথায় আমাদের দিন ঠিক থাকবে না এবং মনে রাখতে হবে দিন আল্লাহর পক্ষ থেকে মনোনীত আল্লাহ তালা বলছেন ইন্নাদ ইসলাম আল্লাহর নিকটে মনোনীত দিন হচ্ছে একমাত্র ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন মানুষ যদি অন্বেষণ করে তাহলে সেটা কবুল করা হবে না যেই ঘোষণা আল্লাহ তলা দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওমাইয়াবতাকি গর আল ইসলামে দিন আন ফেলাই ওয়াহু আফিল আখ মিনাল খাসিরিন ইসলাম বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি অন্য কোনো দিন তলাশ করে তাহলে তার কোনো কিছুই কবুল করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে এই দিন আমাদেরকে দিনদার হতে হবে আমরা যত দিনদার হব তত নিরাপদে থাকব আমরা যখন গাড়িতে উঠি একটা বাসে উঠেছি যত আপনি বাসের মধ্যে আপনার বডিটা ভিতরে রাখবেন তত নিরাপদে থাকবেন আপনি যতটুক অংশ বাসের বাইরে রাখবেন তত অনিরাপদ হবেন আপনি যদি আপনার হাতটি বাসের জানালা দিয়ে বের করে দেন হতে পারে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে আপনার হাতটি ভেঙে যাবে তো যত ভেতরে থাকবেন তত নিরাপদে থাকবেন দিন এমন একটা জিনিস যত আপনি দিনদার হবেন আপনি ইহকালেও নিরাপদে থাকবেন পরকালেও নিরাপদে থাকবেন ইহকালেও আপনি লাভবান হবেন পরকালেও লাভবান হবেন এর নাম হচ্ছে দিন এই জন্য আমাদের সকলকেই দিনদার হওয়ার চেষ্টা করতে হবে আমাদের সন্তানরা যত দিনদার হবে ততই দেখবেন যে পরিবারে শান্তি ফিরে আসবে আজকে একটা সন্তান মদ পান করছে বা বিভিন্ন নেশায় আসক্ত সে যদি দিন বুঝত অবশ্যই সে নেশাদার বস্তু ভক্ষণ করতো না সেটা থেকে দূরে থাকতো আজকে আমাদের সমাজ জেনাব্যবিসারে জর্জরিত যদি আমরা দিন বুঝতাম যেই যুবক দিন বুঝবে সে কখনোই জেনায় লিপ্ত হবে না দিন বুঝতে হবে ইউসুফ আলাহি সলাতু সালামের প্রতি লক্ষ্য রাখতে হবে সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ইউসুফ আলাহি ওয়াস সালামকে জুলাইখা যখন খারাপ কাজের জন্য আহ্বান করল সকল দরজা বন্ধ করে দিল তিনি চাইলেই পারতেন সেখানে কেউ ছিল না কিন্তু তার দিন তাকে ঠেকিয়ে রেখেছে সেই পাপ কাজে লিপ্ত হওয়া থেকে এটা দিনদার না হলে সম্ভব হতো না এবং তিনি দেখছেন যে সবগুলোই দরজা বন্ধ তারপরেও তিনি পালানোর চেষ্টা করলেন পাপ থেকে পালানোর যখন চেষ্টা করলেন তখন আল্লাহ তালা দরজাগুলো খুলে দিলেন এজন্যই আল্লাহ তালা বলছেন ও আনাই সালিল ইনসান সাহা মানুষের চেষ্টা ব্যতীত তো আল্লাহ তালা কিছুই দেন না তাকে চেষ্টা করতে হবে আপনি দিনদার হওয়ার চেষ্টা করুন তাহলেই দিন পাবেন এখন যদি বলেন যে হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ চাইলে হেদায়ত হব না হলে হব না যে না আপনাকে হেদায়ত প্রাপ্ত হওয়ার চেষ্টা করতে হবে তখনই আপনি হেদায়ত পাবেন আর যদি হেদায়তের দিকে আস নাই আসেন তাহলে কীভাবে আপনি আপনাকে আল্লাহ হেদায়ত করবে এই সকলেই দিনদার হওয়ার চেষ্টা করুন সকলেই প্রাপ্ত হওয়ার চেষ্টা করুন আল্লাহ হেদায়ত করবেই আমরা দুঃখ লাগে আমাদের সমাজে অধিকাংশ আজকে দেখা যায় যে যুব সমাজ যারা কোরআন পড়তেই জানি না বাবা মা কোরআন পড়তেই তাকে শেখায়নি অথচ কোরআন এমন একটা গ্রন্থ যার প্রত্যেকটি হরফের বিনিময়ে দশ নেকি পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোনো গ্রন্থে পাওয়া যায় না পিতামাতাও কোরআন পড়ে না সন্তানের দিকেও কোরআন শেখায় না এবং যারা কোরআন পড়া জানি তারা কোরআন বোঝার চেষ্টা করি নে আজকে অধিকাংশ মানুষ মানুষকে যদি বলা হয় যে সোরা ফাতেহার অনুবাদ করেন তাহলে সে করতে পারে না সোরা ফাতেহা ফাতেহা শব্দের অর্থটাই জানি না আমরা আমরা যদি বলি যে ভাই এই যে কোরআন শব্দটার অর্থ কী তাই বলতে পারি না অধিকাংশ মানুষ যে কোরআন শব্দের অর্থ কী তাহলে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি আমরা কেমন মুসলিম যে কোরআন শব্দের অর্থই জানলাম না সুরা ফতেহাদে আল্লাহ কি বলছেন সেটাই জানলাম না সুরা বাকারতে আল্লাহ কি বললেন সেটাই জানলাম না কোরআন আমাদের সংবিধান সংবিধানে কি আল্লাহ তালা দিলেন আমাদের সার্বিক জীবন পরিচালনার জন্য সেই কোরআন পড়ারও চেষ্টা করলাম না জানারও চেষ্টা করলাম না বোঝারও চেষ্টা করলাম না অথচ আমি মুসলিম আমাদের মুসলিম সমাজের আমাদের মুসলিমদের আজকে লজ্জা থাকা দরকার লজ্জা করা দরকার যে আমরা ইসলাম থেকে কত দূরে আজকে কেন আমরা মুসলিমরা মার খাচ্ছে এত দুর্বল কেন আমরা আসলে আমরা কোরআন থেকে অনেক দূরে আমরা ইসলাম থেকে অনেক দূরে শুধু নামে মুসলিম হয়েছি কিন্তু ইসলামের রুটে আমরা নেই ইসলামের পথ থেকে আমরা দূরে সরে গেছি এই সকলেই দিনদার হওয়ার চেষ্টা করুন তাহলে এক নম্বর ইমানকে পাকা করুন ইমানকে মজবুত করুন ইমান যদি মজবুত না হয় তাহলে আপনার সালাজ কাজে লাগবে না শ্যাম কাজে লাগবে না কোনো ইবাদাতি কাজে লাগবে না তাহলে দিনের স্তর এক নম্বর ইমান দুই নম্বর ইসলাম যদি প্রশ্ন করি ভাই ইসলাম শব্দের অর্থ কি অনেকে বলতে পারবেন না ইসলাম শব্দের অর্থটা কি মুসলিম আমরা মুসলিম শব্দের অর্থ কি অনেকে বলতে পারবেন না ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করেছে যে ইসলাম কবুল করেছে সেই মুসলিম আত্মসমর্পণ বলতে কি বুঝি আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলাম যাবতীয় নিষেধ বর্জন করলাম এর নাম আত্মসমর্পণ এখন সকলেই নিজ নিজ অন্তরকে প্রশ্ন করুন যা আপনি মুসলিম আমি মুসলিম আমি কি আল্লাহর যাবতীয় আদেশ মানি আমি কি আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করি নিজের অন্তরকে প্রশ্ন করুন নিজেই বলতে পারবেন যে আপনি আমি কতটুকু মুসলিম কোন পর্যায়ের মুসলিম আজকে আমরা আল্লাহ যা আদেশ করেছেন তা বর্জন করি আল্লাহ যা নিষেধ করেছেন তাই করি আজকে দেখবেন যে রাস্তাঘাটে চলবেন অধিকাংশ পুরুষের টাকনুন নুন নিচে প্যান্ট এটা নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে তার সেই অংশটুকু জাহান নামে যাবে কিন্তু আমরা এমনভাবে প্যান্ট নামিয়েছি যে ঝাড়ু দিয়ে চলে যায় আবার মেয়েদেরকে বলা হয়েছে ঢাকতে মেয়েরা উঠানো শুরু করেছে মানে ইসলামের বিপরীত করাটাকে মানুষ পছন্দ করে আজকে যদি ইসলাম বলতো যে মেয়েদেরকে উঠাতে হবে আর পুরুষদেরকে নামাইতে হবে তাহলে উল্টা করত। আজকে যদি ইসলাম বলতো যে দাড়ি কাটা কাটতে হবে দাড়ি রাখা যাবে না তাহলে দেখতেন দাড়ি রাখা একটা স্টাইল হতো মানে ইসলামের বিপরীত করাটাকে মানুষ পছন্দ করে এবং এটা শয়তান যেহেতু মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত সব সময় শয়তান ইসলামের বিপরীত বিষয়টাকে আমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করে এবং সেটার শয়তানের এই ষড়যন্ত্রের শিকার আমরা হয়ে যাই এজন্য আমরা দিনের বিপরীত কাজটিকেই পছন্দ করি ইসলাম কাকে বলে এটা যদি বলি অনেকেই বলতে পারবো না ইসলাম কাকে বলে ইসলাম এর সংজ্ঞা হলো আল ইসলাম ওয়াল ইসলাম বারা কে ওয়া আহ লিহি ইসলাম হল আত্মসমর্পণ করা কিসের উপর আত্মসমর্পণ বিত্তা হেদ এক আল্লাহকে এক মেনে নিলাম এর উপর আত্মসমর্পণ দুই ওয়াল ইন কেয়াদুল্লাহ বিত্ত আহ আল্লাহর আনুগত্যে আত্মসমর্পণ আল্লাহ যা আদেশ করেছেন তা মানবো যা নিষেধ করেছেন তা বর্জন করব এর নাম আত্মসমর্পণ ওয়াল বারাআতু মিনাসির কে ওয়া আহলিহি এবং ইসলাম হল যে শিরিক করা থেকে বিরত থাকা এবং যারা শিরিক করছে তাদের থেকে বিরত থাকা এর নাম হলো ইসলাম যদি কেউ মুসলিম হতে চান প্রকৃত মুসলিম হতে চান অবশ্যই আল্লাহ তাওহিদে বিশ্বাস করতে হবে অবশ্যই আল্লাহর আনুগত্য করতে হবে অবশ্যই শিরিক থেকে বাঁচতে হবে এবং যারা শিরিক করছে তাদের থেকেও বেঁচে থাকতে হবে দিনের তিন নম্বর স্তর হলো আল এহসান এহসান কাকে বলে এহসান হল যে আন আল্লাহ আল্লাহ কা তারাহু ফাইনলাম তখন তারাহু ফাইন না হুইয়ারাক এমনভাবে ইবাদাত করো আল্লাহ রসুল হাসলাম এমনভাবে ইবাদাত করা হলো এসান যে তুমি আল্লাহকে দেখছো যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তো বিশ্বাস করো যে তোমাকে আল্লাহ দেখছেন তাহলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ে যে আমাকে আল্লাহ তালা দেখছেন আমি আল্লাহর সাথে সামনে দণ্ডায় আজকে দেখুন আমরা যখন কোনো অফিসে জব করি অফিসে চাকরি করি তখন অফিসের বস যদি অফিসে থাকে সবাই কিন্তু কাজে অ্যালার্ট থাকে কোনো যেন সমস্যা সৃষ্টি না হয় কোনো যেন ভুল না হয় কারণ বস আছে আল্লাহ আমাদেরকে সবসময় দেখছেন আপনি আমি যে বসকে ভয় করছি সে ওই মুখে হলে কিন্তু পিছনে আর দেখতে পায় না আমি পিছনে অন্য কিছু করতে পারি দেখতে পাবে না সে কিন্তু আল্লাহ আপনি যাই করেন না কেন যদি আপনি মাটির নিচে ঢুকে কিছু করেন তাও আল্লাহ দেখবেন আল্লাহ তালা রে বাইরে কখনোই আমাদের যাওয়া সম্ভব নয় কিন্তু আমরা আল্লাহকে কতটুকু ভয় করছি আল্লাহকে আমরা ভয় করি না যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আমাদের দ্বারা পাপ কাজ সংঘটিত হওয়া কঠিন ছিল আল্লাহকে আমরা ভয় করি না আল্লাহকে ভয় করা উচিত একটা জিনিস মনে রাখবেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন একটা সময় দিয়ে পাঠিয়েছেন আমরা কেউ সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো না আজ হলেও মরবো একদিন পরে হলেও মরবো এক বছর পরে হলেও মরবো মরতে আমাদেরকে হবেই আমরা যেন মরণকে একেবারেই ভুলে গেছি এক সেকেন্ডের বিশ্বাস নেই এখানে যারা আমরা আসছি কেউ গ্যারেন্টি দিতে পারবেন না যে এক সেকেন্ড বেঁচে থাকবেন এই গ্যারেন্টি আমরা কেউ দিতে পারবো না আমাদেরকে মরতে হবে তো মরণকে ভয় করুন রাসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বারবার বলেছেন তোমরা সাদ ধ্বংসকারী বস্তুকে বেশি বেশি স্মরণ করো সাত ধ্বংসকারী বস্তু হলো একমাত্র মরণ মরণই একমাত্র বস্তু যা সকল কিছু সাধ ধ্বংস করে দেয় পৃথিবীর কোনো মোহ থাকবে না যার মরণ চলে আসবে এই বিষয়টিকে আমরা বেশি বেশি স্মরণ করবো এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করছি আল্লাহ আমাকে সবসময় দেখছেন এটা বিশ্বাস করবেন এবং আল্লাহ শুধু দেখছেনই না সেটা রেকর্ড করার জন্য আমার আপনার সকলের দুই কাঁধে দুইটা ফেরেস্তা নিয়োগ করেছেন নিযুক্ত করেছেন ডান কাঁধে একজন ফেরেস্তা আছেন বাম কাঁধে একজন ফেরেস্তা আছেন ডান কাঁধে যিনি আছেন তিনি শুধু নেকির কাজগুলো লিখেন আর বাম কাঁধে যিনি আছেন তিনি শুধু পাপের কাজগুলো লিখেন এই রেকর্ডকৃত আমল নামা দিন আমাদের সামনে পেশ করা হবে পেশ করে আল্লাহ তালা বলবেন এ করা কিতাবাক তুমি তোমার পড়ে দেখো তোমার বিচারের জন্য তোমার ফয়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি তোমার আমল নামা পড়ে দেখো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেই দিন দেখব যে আমার আপনার সামনে সকল কিছু প্রকাশ্য গোপন ছোট বড় সব কিছু প্রকাশ হয়ে গেছে তখন আফসোস করে আমরা বলবো মা লিহাদিতা কাবি রতন ইল্লাহ সাহা এ কেমন কিতাব দেখছি যাতে কোনো ছোট বিষয় ছাড়া হয়নি কোনো বড় বিষয় ছাড়া হয়নি সব বিষয় লিপিবদ্ধ আছে এ কেমন কিতাব দেখছি কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না সেই দিন যেন আফসোস না করতে হয় সেই জন্য দুনিয়াতে কিছু কাজ করে যাই আমরা সকলেই মরবো আমাদের সাথে কিছুই যাবে না রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলছেন যখন মানুষকে কবরে রাখা হয় তখন তিনটি জিনিস তার অনুসরণ করে আহলুহু, তার আহাল পরিবার ও মালুহু তার ধনসম্পদ ও আম আলুহু এবং তার আমল যখন কবরে রাখা হয় তখন দুইটি জিনিস ফিরে চলে আসে তার আহাল পরিবার ফিরে চলে আসে তার সাথে থাকে না তার ধন সম্পদও ফিরে চলে আসে তার সাথে থাকে না আম আলুহু কিন্তু তার সাথে বাকি থাকে তার আমল ভালো আমল করলেও সেটা আমার সাথে যাবে খারাপ আমল করলেও সেটা আমার সাথে যাবে আমল যদি ভালো হয় জান্নাত আমল যদি খারাপ হয় তাহলে নাম এটা আমাদের সকলের জানা কথা এই জন্য দুনিয়াতে আমরা যতদিন বেঁচে আছি আমাদের আমলকে আমাদের আকিদাকে আমাদের ইমানকে সংশোধন করার চেষ্টা করি সুন্দর করার চেষ্টা করি যেটা বলছিলাম তিনটি মূলনীতির এক নাম্বার নিতে বললাম মান রব্যুকা তোমার রবকে দুই নাম্বার নিতে বললাম ওয়ামা দিন উকা তোমার দিন কী ছিল যাদের দিন ঠিক থাকবে তারাই একমাত্র এই প্রশ্নের উত্তর দিতে পারবে তিন নম্বর প্রশ্ন ওমান ইউকা তোমার নবীকে আমরা সবসময় পড়ি কালিমায় শাহাদাত শাহাদু আল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ এটা আমরা সকলেই পড়ি কিন্তু ওয়া আশহাদু আন্না মুহাম্মুল্লাহ এর অর্থটা কি এটা আমরা খুব কম মানুষই বুঝি আমরা বলি ঠিকই কিন্তু বুঝি না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ এর অর্থ যদি আমরা বুঝতাম তাহলে অবশ্যই তার দ্বারা কোনো বিদাত হতো না ইল্লাল্লাহ যদি আমরা বুঝতাম তাহলে আমাদের দ্বারা শিরিক হতো না আর মোহাম্মদ রসুল্লাহ এটাকে যদি আমরা বলতাম বুঝতাম তাহলে আমাদের দ্বারা বিদাৎ হতো না ও আসাদুয়ান্না মুহাম্মদর রসুল্লাহ এর অর্থটা কি চারটা জিনিসের সামিল হয় এই ও আসাদুয়ান্না রাসুল এর এক তসদিক ফিমা মা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিয়েছেন যা সং যা কিছুর সংবাদ দিয়েছেন এবং রাসুল ওয়াসাল্লাম সম্পর্কে যত কিছু সংবাদ দেওয়া হয়েছে খবর দেওয়া হয়েছে সবগুলোকে সত্য বলে বিশ্বাস করা এটা এক নাম্বার। যেমন রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এটা বিশ্বাস করা রাসুল সাহ্লাম অন্য কিছু নন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল তাহলে আল্লাহর বান্দা কিন্তু আমরা বর্তমান অনেক যারা নিজেদেরকে মুসলিম দাবি করি তাদের অনেকেই রাসুল সাল্লামকে আল্লাহর বান্দা বলি নে বরং সরাসরি আল্লাহ বলে দিয়েছি এজন্যই তো আমাদের দেশে মিলাদ মাহফিলগুলোতে একটা উর্দু শের পড়া হয় যেখানে বলা হয় যে ও জো মুস্তা আর্থা খোদা হোকার উতার পাড়া নামে মুস্তাফা হোকার এর অর্থটা কি এর অর্থ হলো যে আল্লাহ আরসের অধিপতি যিনি আল্লাহ ছিলেন তিনিই রূপে মদিনায় অবতীর্ণ হলেন অর্থাৎ যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ নওয়াজবিল্লাহ এটা আমাদের দেশে মিলাদ মাহফিলে পড়া হয় এবং এটা সুফি সম্প্রদায় এর সবচাইতে ভয়ঙ্কর এবং তাদের নিকটে সবচাইতে গুরুত্বপূর্ণ আকিদা হলো যিনি আল্লাহ তিনি মোহাম্মদ এবং এই আকিদা আমাদের মাঝে ঢুকে গেছে তাহলে এক নম্বর রাসুল সাহা আল্লাহর বান্দা বলে বিশ্বাস করতে হবে দুই রাসুল সাহসালাম আল্লাহর রাসুল এটা বিশ্বাস করতে হবে তারপরে বিশ্বাস করতে হবে রাসুল সাল্লাম শেষ নবী রাসুল সালসালামের পরে আর কোনো নবী আসবে না এটা বিশ্বাস করতে হবে এজন্য যারা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মনে করেছে বিশ্বাস করেছে তারা কখনোই মুসলিম নয় যারা রাসুল আলী সাল্লামকে শেষ নবী মানবে না তারা কখনোই মুসলিম থাকবে না ইসলাম থেকে বের হয়ে যাবে সাথে সাথে এ ধরনের বেশ কিছু বিষয় আছে রাসুল সাল্লাহসাল্লামকে সম্পর্কে খবর দেওয়া হয়েছে রাসুল সাহালাম গায়েব জানেন না এটা আল্লাহ তালা খবর দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলছেন ওয়াইন্দাহ মাফাতে হল গায়বে লাই আলাম আল্লাহর নিকটেই রয়েছে গায়েবের চাবি কাটে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না আল্লাহ তালা বলছেন কুল হে নবী সাল্লাহ আপনি বলে দিন লা লাই আলামু মানফিস গাইবা ইল্লাহ আসমান এবং জমিনের কেউ গায়েবের খবর জানেন না একমাত্র আল্লাহ ছাড়া এটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহ তালা রাসুল সাহা সাল্লামকে বলতে বলছেন কুল লা আকুল খাজা ইনুল্লাহ ওয়ালা আলামুল গাইবা হেনবি সাল্লাহ সাল্লাম আপনি বলুন যে আমি বলছি না যে আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে এবং এটা এটাও বলছি না ওয়ালা আলামুল গাইবা আমি গায়েবের খবর জানি এটাও বলছি না তাহলে গায়েবের খবর রাসুল শাহাল্লাম জানেন না এটা কোরআনে ঘোষণা দেওয়া হয়েছে অথচ আমাদের দেশের মুসলিম সমাজ আজকে শুধু রাসুল শাহ সাল্লামকে গায়েবের খবর গায়েব জানতে বিশ্বাস করেন না বরং আমরা যেই যেই পীরের অনুসরণ করি সেই পীরকেও মনে করি যে গায়েব জানে গায়েব বলতে পারে এজন্যই আমাদের দেশের বিশেষ বিশেষ কিছু কিতাব যারা নিজেদেরকে হকপন্থী মনে করি তাদের কিতাবগুলো পড়ে দেখবেন বহু জায়গায় তাদের পীরেরা গায়েব বলে দিচ্ছে এই ধরনের ঘটনা বর্ণনা হয়েছে এবং তাদের পীরেরা নাকি এক জায়গায় মোরাকাবায় বসে গোটা দুনিয়া দেখতে পাই এমন ঘটনাও বল তারা বর্ণনা করে অথচ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বনু মুস্তালিক যুদ্ধে আয়ে সারাদি আল্লাহ তালানাকে নিয়ে গেলেন প্রতিমধ্যে তার গলার হার হারিয়ে গেল সেই হারটির উপরে উঁট শুয়ে গেছিল উঁটের পেটের নিচে হার ছিল রাসুল্লাহ দেখতে পেলেন না অথচ এরা গোটা দুনিয়া দেখতে পায়। আমরা সবাই বিবেকবান মানুষ এখানে যারা আছে সকলে কোরআন হাদিসের এলেম না থাকলেও বিবেক অবশ্যই আছে বিবেককে জাগ্রত করুন কোরআন হাদিসের এলেম অর্জন করার সাথে সাথে বিবেককে জাগ্রত করা দরকার যদি আমরা বিবেককে জাগ্রত না করি তাহলে কিন্তু হক বোঝা কঠিন এজন্য সকলেই রাসুল সাল্লাহ আলাইহি আসসাল্লামের প্রতি ইমান বলতে কি বুঝি এটা যেন খুব ভালোভাবে উপলব্ধ করি তাহলে এক নম্বর বললাম ও তসদিক ও ফিমা আখবরা রাসুল সালসাল্লাম যা খবর দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম মেয়ের গিয়েছিলেন খবর দিয়েছেন এসে যে মেয়েরাজে গিয়েছিলেন পাক্কা ইমানদার ছাড়া এটা বিশ্বাস করা খুব কঠিন ছিল যে অল্প সময়ের মধ্যে আল্লাহ তালার কাছে গেলেন এবং সেখানে পাঁচ অক্ত সালাদ ফরজ হলো আবার তিনি এসে বলছেন যে আমি আল্লাহর কাছে গিয়েছিলাম ওয়াক্ত সালাত ফরজ হলো এটা বিশ্বাস করা ছোটোখাটো বিষয় নয় যদি পাক্কা ইমানদার না হয় কিন্তু যারা পাক্কা ইমানদার ছিলেন তারা কোনোই সন্দেহ পোষণ করেননি দুই নম্বর বিষয় হলো হল ওয় ফিমা আমারা রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম যত কিছুর আদেশ করেছেন তা মেনে নেওয়া এটা রাসুল সাহসালাম প্রতি ইমান যত কিছুর আদেশ দিয়েছেন মেনে নিতে হবে যদি না মানেন তাহলে আপনি যতই নিজেকে ইমানদার দাবি করেন আপনি ইমানদার নন রাসুল ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন মানতে হবে এজন্য আল্লাহ তালা বলছেন আতি আল্লাহ ওয়া আতি রাসুল আল্লাহর আনুগত্য করো এবং তার রাসুলের আনুগত্য করো রাসুল সাহ্লামের আনুগত্যের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন অতএব রাসুল সাহা আদেশ নিষেধ অবশ্যই মেনে চলতে হবে আদেশকে মানতে হবে নিষেধকে বর্জন করতে হবে তিন নম্বর হলো রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যত কিছু নিষেধ করেছেন তার নিষেধকৃত বস্তু অবশ্যই বর্জন করতে হবে যত কিছু নিষেধ করেছেন চার নম্বর বিষয় যে বিষয়টি আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা রাসুল সাহসাল্লোর প্রতি ইমান আনতে গেলে চার নম্বর একটা বিষয় আছে সেটা হলো ওয়া আল্লাহ আবুদাল্লাহ ইল্লা বিমা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো না কোনো ইবাদাত না করা ওয়া আল্লাহ আবুদ আল্লাহ বিমা সারা আহ রাসুলুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদাত না করা রাসুল সাল্লাহ সাল্লাম একটা ইবাদত করেননি আপনি ছেড়ে দিতে বাধ্য ছেড়ে দেওয়া ফরজ এ কথা বলার কোনো সুযোগই নাই যে রাসুল সাল সাল্লাম না করলে কি হলো কাজটি তো খারাপ নয় করলে ক্ষতি কি এ কথা বলার কোনোই সুযোগ নেই যে ব্যক্তি রাসুল সাল্লাহ আলী আসসালামকে ইমানবে অবশ্যই যেমন মিলাদ আমাদের দেশে মিলাদ চলছে মিলাদ রাসুল সাল্লামের দিবসকে বোঝানো হয় মিলাদ বলতে সেটা বছরে একদিন শুরু হয়েছিল সেখানে বছরে একদিন শুরু হলেও পরে আস্তে আস্তে দেখলো হুজুররা দেখলো যে বছরে একদিন ইনকাম করে আর হয় না এবার দোকান উদ্বোধন করবে মিলাদ বাড়ি উদ্বোধন করবে মিলাদ সন্তান জন্মগ্রহণ করেছে মিলাদ কেউ মৃত্যুবরণ করেছেন মিলাদ ঘরে ঘরে প্রতিদিন মিলাদ শুরু হলো অথচ মিলাদ কোনো মাঝাবেও নাই তো নাই নাই যেটা রাসুল সাহসালের জামানায় ছিল না সাহাবা ইকরামের জামানায় ছিল না তাবে আইনে ইজামের জামানায় ছিল না এমন কি কোনো মাঝহাও নাই এমন পৃথিবীতে কোনো মাঝাব পাবেন না যে মাঝাবে মিলাদ আছে অথচ আমাদের দেশের মানুষ আমরা মনে করি যে মিলাদ হয় হানাফি মাঝাবে আসে যে না কোনো মাঝাবে মিলাদ নেই এজন্য অবশ্যই যেহেতু মিলাদ কোরআন হাদিসেও নাই কোথাও নেই ইসলামে যার কোন অস্তিত্বই নেই তাই অবশ্যই আমি আপনি ছেড়ে দিতে বাধ্য এটা ছেড়ে দেওয়া খরচ অনেকেই বলি যে মিলাদ করা যাবে না এ ধরনের একটা দলিল দেন তো রাসুল সাহে সালাম বলেছেন মিলাত পড়া যাবে না দেখুন ইসলাম এর বিষয়গুলো দুই ভাগে বিভক্ত এক ইবাদাত আর একটা হলো ময়াম ইবাদাত আর মাম আলাত ইবাদাত যেমন সালাত সিয়াম হজ জাকাত এগুলো সব ইবাদাত ময়াম যেগুলো বিবাহ স্বাদী খানা পিনা এগুলো সব মহামালাত তাহলে ইবাদতের আসল হইল বৈধ মনে রাখবেন বিষয়টি ইবাদতের আসল হইল বৈধ এই ইবাদতের আসল হইল অবৈধ নিষিদ্ধ ইবাদতের আসল হইল অবৈধ বা নিষিদ্ধ মানে ইবাদত ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত এর বৈধতার দলিল না পাবেন দলিল নাই মানে নিষিদ্ধ আলাদা কোনো নিষেধের দলিল লাগবে না যদি নিষেধের দলিল সব জায়গায় খুঁজতে চান তাহলে আমি যদি বলি যে আমি পাঁচ অক্ত সালাত আদায় করা খুব ভালো কাজ আমি ছয় অক্ত সালাত আদায় করব সকাল দশটার দিকে আরেক অক্ত সালাত আদায় করবো যদি বললে বলেন যে সকাল দশটার সময় সালাত করা যাবে না আমি যদি বলি নিষেধের দলিল দেন পৃথিবীতে কেয়ামত পর্যন্ত খুঁজে বের করতে পারবেন না যে পাঁচ অক্ত সালাত আদায় করা বৈধ আর ছয় অক্ত সালাত করা নিষিদ্ধ এ ধরনের দলিল পাবেন না কেন আদায় করা যাবে না কারণ দলিল নাই তাই নিষিদ্ধ এই জন্য আদায় করতে পারবো না স্বয়ক্ত পাঁচক দলিল আছে স্বয়ক দলিল নাই অনুরূপভাবে মিলাদ কেন পড়ব না তার বৈধতার দলিল নাই তাই পড়ব না এটা নিষিদ্ধ যদি দলিল থাকত তাহলে পড়তাম এজন্য বলা হয়েছে বিমা দ্বিতীয় মহামালাতের ক্ষেত্রে বললাম মহামালাতের আসল হলো বৈধ অর্থাৎ বিবাহ শাদী সকল মেয়েকে বিবাহ করা বৈধ যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না পাবেন যেই সমস্ত মেয়েদেরকে হারাম বিবাহ করা হারাম ঘোষণা দেওয়া হয়েছে দলিল পাচ্ছেন তখন তাকেই বিবাহ করা হারাম বাকি সকল মেয়েকে বিবাহ করা যায় হয়েছে গোস্ত খাবেন মুরগির গোস্ত খান বৈধ গরুর গোস্ত খান বৈধ যত গোস্ত সেটা ফ্রাই করে খান আর ঝোল করে খান যত পদ্ধতি আছে আপনার খান সব বৈধ অবৈধ কখন হবে যখন সেটা হারামের দলিল পাবেন শুকুরের বস্তু হারাম কেন হারাম নিষেধের দলিল আছে হারাম হার দলিল পাওয়া যায় এই জন্য হারাম হারাম হার দলিল না পর্যন্ত হারামের দলিল পাওয়া না পর্যন্ত সেটা বৈধই থাকবে এটা হল মহামালাত অতএব এইটা যারা নিষেধের দলিল খুঁজেন তারা অবশ্যই বিষয়টি বোঝেন না সুন্নাত কি জিনিস আর বিদাত কি জিনিস এটা আমরা না বোঝার কারণে এই ধরনের অবান্তর প্রশ্ন করে থাকি তো এই বিষয়টি আমরা খুব সাবধান থাকবো আমরা যখন এগুলো কথা বলি তখন অনেকে বলে যে ভাই ওর কাজটা তো খারাপ করে না ভালোই কাজ করে কেন এত নিষেধ করেন কেন নিষেধ করি কেন নিষেধ করি কারণ ভালো কাজ করলেই জান্নাতে যাওয়া যাবে না ভালো কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যেই ভালো কাজ কোরআন এবং সহিদাদিস দ্বারা স্বীকৃত নয় এর দলিল যার নামে নিয়ে যাবে তার কি দলিল কী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই বলছেন যে কুল্লু বিদা আতিন আলা প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা বা কুল্লু তিন ফিন্নার আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহার্নাম বিদাত কি ওই সমস্ত নতুন সৃষ্টি যেই ইবাদতের মধ্যে বিদাত হলো ইবাদতের মধ্যে নতুন সৃষ্টি ইবাদতের মধ্যে নতুন সৃষ্টি ইসলামের মধ্যে নতুন সৃষ্টি একটা বিধান ছিল না নতুন একটা জারি করলেন এর নাম হলো বিধাহাত এর পরিণাম জাহান্নাম যেটা রাসুল সালাম ঘোষণা দিয়েছেন রাসুল্লাহ আলী সাল্লাম বলছেন যে ফারাতুক মালাল হাউজ আমি তোমাদের সকলের পূর্বেই হাউজে কাউসারের নিকটে উপস্থিত হব মানমাররা আলাইয়া যে ব্যক্তি আমার নিকটে উপস্থিত হবে সারিবা সে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে ওয়ামান সারিবা আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে লামিয়াজমা আবাদান সে কখনই পিপাসিত হবে না না আলা আকুয়ামিন আরিফুহুম আরিফ হুম ওয়া ইয়িফুনি আমি যখন আমার উম্মদদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো তখন কিছু দল লোক এসে আমার সামনে উপস্থিত হবে আ আমি তাদেরকে চিনতে পারবো যেগুলো আমারও ওই উম্মদ ওয়া তারাও আমাকে চিনতে পারবে যে আমি তাদের নবী সোম্মায়ু ও বাইনি ওয়া বাইনা হুম অতপর আমার মাঝে এবং ওই ব্যক্তিগুলোর দিয়ে আড়াল করে দেওয়া হবে পর্দা ফেলে দেওয়া হবে ফাকুলু তখন আমি বলবো ইন্না হুম্মিনী এগুলো তো আমারই উম্মত কেন মাঝখান দিয়ে পর্দা ফেলে দাও হলো ফাই ক তখন আমাকে বলা হবে লা তাদরি মা আহ দাসু বা আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার অবর্তমানে এরা দিন ইসলামের পরিবর্তন ঘটিয়েছে দিন ইসলামের মধ্যে নতুন নতুন মত পথ আবিষ্কার করেছে ফা আকুলু তখন আমি বলবো সহকান শহকানিমান লেমান বা আদি দূর হোক দূর হোক যারা আমার মৃত্যুর পরে দিন ইসলামের পরিবর্তন ঘটিয়েছে তারা দূর হোক এই বলে সেই দিন হাউজে কাউ নিকট থেকে তাড়িয়ে দেওয়া হবে কাউসারের নিকট থেকে তাড়িয়ে দেওয়ার অর্থই হলো তাকে অবশ্যই জাহান নামে যেতে হবে রাসুল সাল্লাহসালাম ঘোষণা দিচ্ছেন যে ভালো কাজ করলেই জান্নাতে যাওয়া যাবে না ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে ওই ভালো কাজ যেই ভালো কাজ রাসুল সাল্লাম আলী হাসাল্লাম করেছেন করতে বলেছেন সমর্থন করেছেন এমন ভালো কাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে কিন্তু ওই ভালো কাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে না যেই ভালো কাজ রাসুল সাহসাল্লাম করেননি করতেও বলেননি সমর্থন করেননি যদি ভালো কাজ হইলেই জান্নাতে যাওয়া যায় এমন যদি হতো তাহলে যারা কবরের সেজদা করছে ওরা কি কবরের সেজদা কি খারাপ কাজ মনে করে করে ভালো কাজ মনে করেই করে যারা হিন্দুরা মূর্তি পূজা করছে তো মূর্তি পূজা কি ওরা খারাপ কাজ মনে করে করে ওরা পুণ্যের কাজ বলে মনে করে সব ভালো কাজে যদি যায় হতো তো তারাও জান্নাতে চলে যেত তাহলে ভালো কাজের একটা মানদণ্ড থাকতে হবে শুধু ভালো কাজ বললেই ভালো হয়ে যায় না অবশ্যই ওইটাই ভালো কাজ ইসলামের দৃষ্টিতে ইবাদত হিসেবে ভালো কাজ ওইটাই যেটা কোরআন এবং সৈহাদিস যার স্বীকৃতি প্রদান করে যেমনভাবে আপনি যদি কোনো টাকা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে না যতই চকচকে করে আপনি তৈরি করুন না কেন ততক্ষণ পর্যন্ত সেটা ভালো নয় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার কর্তৃক অনঙ্গোদিত না হবে একটা জাল টাকা তৈরি করলেন সেটা ভালো হবে যতই সুন্দর দেখতে হোক ভালো নয় ওইটা অবশ্যই সেটা জাল তো জালই এবং তার বিনিময়ে আপনাকে যদি ধরা যায় জাল টাকা তৈরি করেন আপনি অবশ্যই আপনাকে জেলে ঢোকানো হবে তো ভালো হলেই হবে না ভালোটা অবশ্যই স্বীকৃত হতে হবে স্বীকৃত ভালো কাজ ভালো কাজ অস্বীকৃত ভালো কাজ ভালো কাজ নয় এটা সবাই মনে প্রাণে বিশ্বাস করবেন স্বীকৃত ভালো কাজটিই করবেন অস্বীকৃত ভালো কাজ থেকে বেঁচে থাকবেন যেটা ইসলামে ইবাদত হিসেবে। ইবাদত হিসাবে অশিক্ষিত ভালো কাজটি অবশ্যই বর্জন বর্জনীয় অবশ্যই বর্জন করতে হবে এটা আপনার আমার সকলের উপরেই ফরজ আশা করি এই ইসলামের মৌলিক তিনটি বিষয় সম্পর্কে জানা এবং মানা সকলের উপর ফরজ আমরা জানবো এবং সকলেই মানব তিনটি আবারও স্মরণ করিয়ে দিই মান রব্যকে তোমার রবকে অর্থাৎ তাওহেদপন্থী হন এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তাওহিদ কি জিনিস কীভাবে তাও হৃদপন্থী হওয়া যায় কিভাবে শিরিপ থেকে বাঁচা যায় এটা আপনি জানার চেষ্টা করুন এবং মানার চেষ্টা করুন অবশ্যই প্রশ্নের উত্তর দিতে পারবেন মুখস্থ করে কোনো লাভ হবে না দুই নাম্বার বলেছি মূলনীতি যে আমার তোমার দিন কী দিনের তিনটি স্তর ঠিক রাখেন ইমান ইসলাম এহসান এই তিনটি ঠিক রাখেন ইনশাল্লাহ আপনার দিন ঠিক থাকবে তিন নাম্বার মূলনীতি ওয়া ইউকা তোমার নবীকে এই নবীর উপর বিশ্বাসের জন্য যে চারটি বিষয় বললাম তসদিক হুফিমা আখবারা রাসুল সাসলাম যা খবর দিয়েছেন তাকে সত্য বলে বিশ্বাস করা রাসুল সালাম যা নির্দেশ দিয়েছেন তা মেনে চলা ওয়াজু মানুয়া জাজারা রাসুল সাহসালাম যত কিছু নিষেধ করেছেন তা বর্জন করা ওয়া আন ইল্লা বিমা সার এবং রাসুল সাল আলী সাল্লামের বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদাত না করা এইটা যদি করেন তাহলে অবশ্যই এই তিনটি ইসলামের মৌলিক তিনটি বিষয় আমরা জানলাম এবং মানতে পারবেন সে আল্লাহ আল্লাহতালা আমাদের তৌফিক দান করুন আমিন আমরা সকলেই জানি বর্তমানে আমরা একটা বিশেষ সমস্যায় ভুগছি করোনা ভাইরাস করোনা ভাইরাস এটা আল্লাহ তালার পক্ষ থেকে অবশ্যই একটি আজাব আমাদের সামনে এসেছে এটা আমরা অনেকে উপলব্ধি করছি অনেকে উপলব্ধি করি রাসূলুল্লাহ রাসুলুল্লাহ আলী সাল্লাম বলছেন যে যে জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে সে জাতির ওপরে আল্লাহতালা এমন কিছু রোগ ব্যাধির আগমন ঘটাবেন যা পূর্বে কখনো মানুষ দেখেনি এটা রাসুল সাহা ভবিষ্যৎবাণী করে গেছেন বহু আগে তার জীবদ্দশাতেই আমাদের মধ্যে দেখেন আপনি ডাইনে বামে সামনে পেছনে তাকিয়ে দেখেন প্রকাশ্য অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়েছে যারই ফল এখন আমরা ভোগ করছি তো খারাপের সংখ্যা বেশি এজন্য জন্য আজাবটি খারাপের সাথে সাথে ভালোও পড়ে যাচ্ছে আমরা ওই কাতারে পড়ে যাই এজন্য সবাই যেহেতু রাসুল সাল্লাম বলেই দিয়েছেন যে জাতের মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে তাদের মধ্যে এমন ব্যাধির আগমন ঘটে যা পূর্বে কখনো দেখেনি মানুষ কারণ আল্লাহ রাসুল্লাহ আসালাম বলেই দিয়েছেন অতএব প্রকাশ্য অশ্লীলতাকে অশ্লীলতা থেকে আমরা বেঁচে থাকি এটাই আমাদের করণীয় এখন প্রকাশ্য অশ্লীলতা বিভিন্নভাবে দেখেন আমরা নারী পুরুষের অবৈধ মেলামেশা অবাধ মেলামেশা আমরা আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে দেখি কি অবাধ মেলামেশা চলছে এগুলো প্রকাশ্য অশ্লীলতা এগুলো থেকে আমাদের বাঁচতেই হবে যদি না বাঁচি তাহলে এই ধরনের আজাব শুধু এটা নয় আরও আসতে থাকবে সকলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে যেন হেফাজত করে করোনা ভাইরাস থেকে এই ভাইরাস আমাদেরকে যেন আক্রান্ত না করে যেই পাপের কারণে আল্লাহতালার এই আজাব এসেছে আল্লাহ তালা আমাদের সেই পাপগুলো যেন সবারকে ক্ষমা করে দেন সেই দোয়া আমরা সকলেই করব নিজ নিজ দায়িত্বে আকুল কউলি হাজা ও আস্তাক ফরুল্লাহ আলী ওলাকুমিসার মুসলিমিন ফস্তক ফিরোহ হুয়াল গাফুর গাফরাহ